সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবং আপনাদেরকেও সম্মান করি যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা, তারা নিজেরাও আজকে যেভাবে প্রচার করছে। আমি ওদিনকে আমার এক বন্ধু আমেরিকা থেকে টেলিফোন করেছে, এক বন্ধু লন্ডন থেকে করেছে, এক বন্ধু সৌদি আরব থেকে করছে, এক বন্ধু সিঙ্গাপুর, আর এক বন্ধু মালয়েশিয়া, এবং প্রায় 10-15টা দেশ থেকে এই সংগঠনের ভিডিও অনুষ্ঠান দেখে। এই যে ক্যামেরাম্যান, উনি কিন্তু একটা টেলিভিশনের মালিক, উনি নিজেই একটা টেলিভিশন পরিচালনা করে। এখানে যারা অন্যান্য সাংবাদিক বন্ধুরা আছেন, তারাও আমাদের সংগঠনের অনুষ্ঠানগুলো প্রচার তো সুন্দরভাবে বহির্বিশ্বে প্রচার করে থাকে। আমি তো আশ্চর্য হয়ে যাই যে যখন বাইরে থেকে আমাদের একজন ক্যানাডা থেকে একজন বন্ধু টেলিফোনে করে বন্ধু ভাই, খুব চমৎকার অনুষ্ঠান হয়েছে এবং ভালো লোক দেখি আপনার মূল্যায়ন করছে। আজকে যে বিষয়বস্তু আমাদের 5 দশকের বাংলাদেশ নিয়ে যে আলোচনা বিষয়বস্তু, এখানে যারা আপনারা বিশদভাবে আলোচনা করেছেন, বিশেষ করে আমাদের স্বাধীনতার সপক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম লীগের অন্যতম নেতা রুকনুদ্দিন পাঠান ছোট ভাই যেভাবে বলে গেছেন, এবং তোমাদের কাছে আমরা স্বাধীনতার ফসল দিয়ে গেলাম, স্বাধীনতা অর্জন করেছি আমরা, কিন্তু রক্ষা করার দায়িত্ব তোমাদের কাছে হয়ে গেল, আমরা তোমাদের কাছে দিব। যারা আগামী প্রজন্ম আছ, যারা জামাত শিবির রাজাকার দেখাওনি, কিন্তু তাদের কর্মকাণ্ড সম্পর্কে তোমরা শুনেছ, সেই জামাত শিবির আলবদর রাজাকার যেভাবে আমাদের বাংলাদেশে বাঙালিদের উপর 71-এ যুদ্ধের সময় তারা তাণ্ডব লীলা চালিয়েছিল, আমাদের মা বোনদেরকে যেভাবে অসম্মান করেছিল, সেই জামাত শিবির রাজাকার আবার তারা জেগে উঠেছে, আবার তারা মানে দেখাই দিতে চায় আরেকটা পাকিস্তান হোক বাংলাদেশ। সেই বসিটি বেগমও নাই, সেই মির্জাফরও নাই, যেই বাংলার নবাব ছিল স্বাধীনতার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা, তিনি ছিলেন বাংলার স্বাধীন নবাব এবং সর্বশেষ নবাব। তারপর চলে যায় ইস্ট ইন্ডিয়ার কাছে।